কামারহাটির বিধায়ক মদন মিত্রের তত্ত্বাবধানে সম্পন্ন হলো তিন দিনব্যাপী এক এমএলএ ফুটবল টুর্নামেন্টের, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 16টি দলের মধ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়, যার মধ্যে 8টি দল ছিল মহিলাদের। কামারহাটিতে এই প্রথম। বিধায়ক মদন মিত্রের উদ্যোগে বেলঘুরিয়া দেওয়ানপাড়া মাঠে তিন দিন ধরে সম্পন্ন হলো এই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে আরোহী কনস্ট্রাকশন এবং লেকটাউন ডায়মন্ড স্টারের ক্লাবের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াই হয়। এই দেওয়ানপাড়া মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষরা মাঠের চারিদিকে গ্যালারি জুড়ে ভিড় জমান। মানুষদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়বার মতো। কামারহাটিতে এই প্রথম এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, যাতে খুশি কামারহাটি সহ পার্শ্ববর্তী এলাকার মানুষেরাও। এটা মোটামুটি পশ্চিমবঙ্গের বহু জায়গা থেকেই টিম এসছে, এমনকি বর্ধমানের রুরাল জঙ্গলমহল সেসব জায়গা থেকে মেয়েরা এসছে। নর্থ চব্বিশ পরগনারও প্রত্যন্ত অঞ্চল থেকে এসছে। এক কথায় বলা যেতে পারে, ইদানিংকালে এত উপভোগ্য খেলা এবং এখন অবধি বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়, কোনো রকম অশান্তি বা ফুটবল খেলায় যেটা হয় উত্তেজনা, সেই ধরনের কিছু হয়নি। আর তার সঙ্গে এই আতশবাজির অপূর্ব প্রদর্শন মানুষের মনকে একটা আবার নতুন করে, যে আমাদের ক্রিসমাসের যে আনন্দ, সেই ক্রিসমাসের আনন্দটা ফিরিয়ে দিয়েছে। সোমনাথ রায়চৌধুরী স্থানীয় কাউন্সিলর, তার ওয়ার্ডে এই গোল্ড কাপ সে এককভাবে চেষ্টা করেছে, তবে আমাদের দলের সবাই তাকে সহযোগিতা করেছে, এমএলএ এমপি, আমাদের পাশের বিধানসভার যারা রয়েছে কাউন্সিলর এমএলএ, একরকম বলতে বলা যেতে পারে যে তৃণমূলের সমস্ত পরিবার মিলে এত বড় একটা সুন্দর এ নামিয়েছে। দুঃখের বিষয় এটাই, আমাদের রেফারিরা এত পরিশ্রম করে, সোমনাথ অসুস্থ হয়ে পড়েছে, বিশ্রাম নিয়ে নিচ্ছে, ফলে শেষ মুহূর্তে যে আনন্দ মজাটা এটা আমরা ওকে পেলাম না। উত্তর চব্বিশ পরগনা তো নিশ্চয়ই পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ এমএলএ গোল্ড কাপ, এটা কামারহাটিতে অনুষ্ঠিত হলো এবং এর জন্যে কামারহাটির সাধারণ মানুষ, জনগণ, ইউথ স্টাফ এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কংগ্রেচুলেট করি। পুরস্কার এত বেশি, যেগুলো এক কথায় বলা যাবে না, সেগুলো আপনি আমাদের এখানে যে আমাদের কনভেনার আছে আপনি তার থেকে জেনে নিন, কারণ বেস্ট প্লেয়ার আছে, হায়েস্ট গোলকিপার আছে, বেস্ট শট আছে, বেস্ট ফ্রিকিক আছে, তারপরে বেস্ট টিম গেম আছে, ফলে অসংখ্য রয়েছে, সমস্ত প্রাইজই আমরা দিয়ে দিয়েছি, শুধু এখন লাস্ট ওয়ার্ল্ড মানে ফাইনাল কাপেরটা আমরা ওয়েট করছি। কামারহাটি থেকে ক্যামেরায় আবিদ দাসের সাথে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।